ওয়াইফাই বলে কোনো ব্যাপারই নেই, কিন্তু দিনের বেলা রাতে দুটো সময় ফিরতো আমার কাছ থেকে, রাতে দুটো তিনটে সময় ফিরে। আমি বলি তুমি কি আবার হাইওয়ে হাইওয়ে ধরে, মানে হাইওয়ে তো শুনসান থাকে পুরো, যদি লরিগুলো মনে হয় চলে, আমার খুব ভয় লাগে দু চাকার গাড়ি তো প্রচুর ভয় লাগে, আর সব থেকে রাত্রিবেলা তো জানি হাওয়া বাতাস ঘুরে বেড়ায়, সেটাও আমার একটু ভয় লাগে, কিন্তু ওর বলে আমার রাতে কোনো ভয় লাগে না। খুব ইন্টারেস্ট নিয়ে খুব এক্সাইটমেন্টের সঙ্গে বলো চলো আমি আজকে করি, আমি তুমি করবে করো, আমাকে ক্যামেরাটা ধরলো, তারপরে এই কাণ্ড, এই পুরি কি সেই পুরে মরি, আজকে একটা ঘটনা ছেপে যেত খবরের কাগজে। যাই হোক, বলি না যার জায়গায় তাকেই মানায়, ও যে রান্না পারে না তা নয়, কিন্তু আমার রান্না করে ও রান্না করতে পারবে না। যেহেতু আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো করেছি, চলুন আপনি দেখি আমি গল্প করতে করতে। এই দেখুন আজ যেহেতু বৃহস্পতিবার পুজো করছি, আমি আর ঘরে লাইট জ্বালাচ্ছি না, কারণ আলো ভালো আসছে জানলা দিয়ে। পুজো করলাম তো আমি ভাবলাম যে একেবারে চান টান করে নিই, আজ আমার আলাদা করে ছাড়বো না, গতবার পুচি টুচি চান করে নিয়েছি, চান করবো তো তাহলে চাটা তুমিই করে নাও, সকাল সকাল দাদা বেরোবে আর ও চান করা হয়ে গেছিলো, তো আজকে চা নিজেই করলাম আমি তখন, মানে তারপরে সেই চা খেয়ে নিজেই বলছি চাটা না ভালো হয়নি, যে কেন তুমি বলছো না না ভালো হয়নি, তারপরে সেই চাই খেলাম, নাহলে ও চা যথেষ্ট ভালো করে, কিন্তু আমার রান্নাঘরে ও চা করতে পারে না, তাই জন্য আমি না থাকলে চা না খাবে না, তাও ভালো কিন্তু চা করবে না। দাদা খুব ভয় লেগেছে, শুনুন রীতিমতো এই প্রথমবার রাস্তা থেকে আসতে আমার ভয় লাগলো, রবি দিনের বেলা কেন ভয় লাগলো কেন? আসলে তো বুঝতে পারছি না, কারণ আমি তো ঘর থেকে তিন চার দিন বাদে বেরিয়ে যেতাম, বুঝতেই পারছি না যে রাস্তাতে সব দোকানপাট সব বন্ধ। কটা বাজে তখন? তখন কটা বাজে? 12:30 বাজে, দোকানপাট সব বন্ধ। তা আমি বললাম কি হট করে হরতাল লাগলো নাকি, এখন কোনো জায়গায় কার্পু ভরপু লেগে গেল, ও ভয় পেয়ে গেছে, কি ঘটনা ঘটলো যে সব বন্ধ? দোকানপাট দেখছি এরকম কোনোদিন দেখিনি, দেখছি হঠাৎ করে দোকানপাট সব বন্ধ, যেহেতু আমি ঘর থেকে চার দিন বাদে বেরিয়েছি, চার থেকে পাঁচ দিন বাদে বেরিয়েছি, রেস্ট ছিল কোমরে, যেহেতু আপনারা সব জানেন, বলেছি আপনাকে আগের ব্লগে যে আমার কোমরে স্পন্ডাইলাইসিসের জন্য আমি বেরোতে পারিনি, তো আজকে না না করতে করতে বেরিয়েছি, কিন্তু আসার সময় দেখছি 12:30 ওইটাই আমার টাইম, মানে ঘরে ফেরার ওইটাই টাইম, আর আসার সময় দেখছি চারিদিকে সব বন্ধ, দোকানপাট যেসব দোকানপাটগুলো খোলা থাকে সারাদিন খোলা থাকে সমস্ত দোকানপাটগুলো সব বন্ধ, রাস্তা পুরো হাহাকার করছে, আমাকে এসে বলছে আমি তো দু একটা লোক রাস্তা থেকে, মানে আমার মনে পড়ে গেল খুব ছোটবেলায় দেখেছি যখন আমাদের এখানে কার্পু ঢাপু লাগতো না, কার্পু ঢাপু যখন লাগতো ওই কার্পু লাগার কথা আমার খুব মনে পড়ে গেল, যে ছোটোবেলা থেকে দেখেছি, আর ছোটোবেলার সেই স্মৃতি এখন এই এখন গিয়ে টাটকা হলো, মানে এরকম অবস্থা কোনোদিন দেখিনি, মানে চারিদিকে দোকানপাট বন্ধ, কোনো দিকে লোকজন নেই, গাড়ি ঘোড়ার একদমই নেই বললেই চলে, রাস্তা পুরো ফাঁকা, আর রাস্তার মধ্যে সূর্যের যে তাপটা রাস্তায় পড়ছে, রাস্তা থেকে উঠে আসা হাওয়ার সঙ্গে যে গরম তাপটা মুখে এসে লাগছে, মানে সে মানে একটা বিভৎস ব্যাপার, তো পুরো মানে এই জন্যই ভয় লেগে গেল। আমি অনেক রাত্রিরে ঘরে ফিরি, রাত্রির তো আমার ভয় লাগে না, রাত্রিরে যেখানেই বলুন যেভাবেই বলুন না কেন, রাত্রিরে যেখানে আসতে বলুন আমার কোনো অসুবিধা নেই, আমি আরামসে চলে যাব, কোনো ভয় ফয় বলে কোনো ব্যাপারই নেই, কিন্তু দিনের বেলা দুটো সময় ফিরতো আমার কাছ থেকে, রাত্রি দুটো তিনটে সময় ফিরে, আমি বলি তুমি কি আবার হাইওয়ে হাইওয়ে ধরে, মানে হাইওয়ে তো শুনসান থাকে পুরো, যদি লরিগুলো মনে হয় চলে, আমার খুব ভয় লাগে দু চাকার গাড়ি তো প্রচুর ভয় লাগে, আর সব থেকে রাত্রিবেলা তো জানি হাওয়া বাতাস ঘুরে বেড়ায়, সেটাও আমার একটু ভয় লাগে, কিন্তু ওর বলে আমার রাতে কোনো ভয় লাগে না, রাত্রে আমার একদম ভয় লাগে না, কিন্তু এই প্রথমবার দুটো জিনিস আমার তো ভয় ভয় লাগছে, যেরকম ব্যাপার যে হঠাৎ করে এরকম দেখছি কেন, যে রাস্তাঘাটে লোকজন নেই, এমনি তো জানি যে সতর্কবার্তা হয়েছে, কিন্তু এভাবে সতর্কবার্তা মানুষ পালন করছে, যা একদিকে খুব ভালো, এত গরমেতে মানুষ রাস্তায় বেরোচ্ছে না, হ্যাঁ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, খুব বয়স্ক লোকেদের খুব অসুবিধা এই সময়, অনেক মানে সানস্ট্রোকও হয়ে যায়, হঠাৎ করে সানস্ট্রোকও হয়ে যায়, যাক আপনারা এই সময় ঘরেই থাকবেন, তো এই হচ্ছে গল্প, মানে আজকে প্রথমবার এই দিনের বেলা আমি ভয় পেলাম, আর পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেল, ছোটোবেলা দেখেছি অনেক সময় রাইড লাগতে বা আশেপাশে কোনো জায়গায় ঝুটঝামালা হলে, হ্যাঁ কার্পু বলে একটা জিনিস ছিল, কার্পু লেগে যেত, তখন 144 ধারা জ্বালিয়ে যেত, বাড়ি থেকে কেউ বেরোতো না, হ্যাঁ খুব ছোটোবেলায় আমিও অনেক ছোটো ছিলাম,
হ্যাঁ, তো ওই কাকুগুলো জিনিসটা দেখেছিলাম আর আগে ঠিক সেই মনে হলো, থেকে থেকে মনে হচ্ছে হট করে পুলিশ টুলিশ করতে গিয়ে এসে ফের ধরে নেবে না তো, যে রাস্তায় একা কী করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ, এরকম যদি কৈফিয়ত হতে চায়। এই করতে করতে ভয় ভয় বাড়িতে এসে এসেই আপনার দিদিভাইয়ের সঙ্গে বললাম, জানো তো এইরকম ব্যাপার, হ্যাঁ চারিদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোকজন নেই, দু একটা লোক অনেকটা এগিয়ে গেলে দু একটা লোককে দেখতে পাচ্ছি, রাস্তা হুহু, সারা রাস্তায় ফাঁকা হুহু করছে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে ব্যাপার। তো সত্যি বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর রোদের প্রচণ্ড তাপ। ওই দু দিন তিন দিন আগে আবহাওয়া দপ্তর থেকে একটা খবর দিল না যে সৌরঝড় আসবে না, সৌরঝড় কালকে হঠাৎ করে সকাল থেকে একটু টেম্পারেচারটা নর্মাল ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, মানে অন্য দিনের তুলনায়, কিন্তু কালকে সকাল থেকে টেম্পারেচার কম থাকার পরেও হঠাৎ করে বিকেলবেলা তিনটে চারটের পর থেকে গরম হাওয়া জানলা থেকে দেখি ঢুকতে থাকছে, গরম হাওয়া ঢুকতে থাকছে। তখন মনে পড়লো যে আবহাওয়া তো তাদের সতর্কবার্তা করেছিল যে সৌরঝড় আসবে বলে। তো বন্ধুরা সত্যি খুব গরম পড়েছে, এটা 2016-তে এরকম তাপমাত্রা প্রথমের দিকে ছিল, হ্যাঁ 2016-তে, সেখান থেকে আজকে বিগত ছ থেকে সাড়ে ছ বছর পর আজকে ফের এই গরমটা ঘুরে এসছে। খুব সতর্কভাবে থাকবেন আপনারা, নিয়মিত জল পান করবেন, আর কি বলবো আপনারা সবই জানেন, বেশি বলাটাও আবার ঠিক না। দেখুন আপনার দিদিভাই কী করছে ওখানে, চলুন আপনার দিদিভাইয়ের কাছে নিয়ে যাই, আমি তো কাছ থেকে এসে বসেছি। আলু ভাজা করছি বন্ধুরা, আলু ভাজা করছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আজকে কিসের সঙ্গে খাবো আপনারা আশা করছি গেস করেছেন, তাও খেতে বসেই দেখাও ভাবলাম। এই যে এইটা বেসনের বাটি, এর মধ্যে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি, আলু ফুলকপি ভাজা করবো আজকে, বেশ খাবো না, একটা এক্সাইটমেন্ট আলাদা, অনেকদিন পর খাবো খাবো করে খাওয়া হচ্ছিলো না। আসলে পান্তাভাত আমি যে খুব পছন্দ করি তা নয়, করে আপনাদের দাদা, ও পান্তাভাত প্রতি বছর খায়, আমাদের বাপের বাড়িতে পান্তাভাত কেউ খায় না, শুধু আমার বাবা খেত, তো বাবার সঙ্গে আমি একটু তো মাঝে সাঝে খেতাম, বাবা আমায় ছোটোবেলা খাইয়ে দিত। তো আপনাদের দাদা মানে পান্তাভাতটা ভালোই বাসে, ছোটো থেকে খায়, আমাদের বাড়িতে মাটা কেউ খেত না, তো যাই হোক ওর সঙ্গে খেয়ে এখনও আমার ভালো লাগে, আমারও বেশ জানি, ও বলতো পান্তাভাত আলাদা ব্যাপার, বাবা কী আবার পান্তাভাত খায়, কিন্তু পান্তাভাত বলে আমার আর কিছু চাই না, কিচ্ছু চাই না, 12 মাস পান্তাভাত খেয়ে নেয়, একটু মুড়ি দেবো, কিন্তু আমি ঘরে করি না, আমি বাসি ভাত রাখা পছন্দই করি না, মজমজে মুড়ি একটু মজমজে বেশ আলু ভাজা হবে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ তো অবশ্যই থাকবে, আর বাস একটু চানা চুল তো ভালো হয়, আর না হলেও কোনো অসুবিধা হয় না, আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে একদম এক খেলা পান্তা ভাত একদম সাঠিয়ে দেবো, তো কোনো অসুবিধা নেই। আর এরকম যদি এখন চললে যদি দিনের পর দিন করেন, এখন তো এই গরমে তো একদম পারফেক্ট সময়, এখন যা গরম পড়েছে এই গরমের সময় তো আমি আপনার দিদিভাইকে বলেছি রান্না বান্না ঘরে করতেই হবে না, তোমার ছুটি মানে সকাল বিকাল পান্তা ভাত, সকাল বিকাল পান্তা ভাত, হ্যাঁ রোজ কি শুধু এখানে না, দু টাইমই পান্তা ভাত খেতে সত্যি খুব ভালো লাগে, অনেক না গরমকালে সত্যি আমার ভালো লাগে, আগে আমার ভালো লাগতো না, এখন কিন্তু টেস্ট লাগে রীতিমতো, অনেকে যদি একটু সময় বলে না যে পান্তা ভাত খাওয়াটা এখন এখনকার দিনে যেটা লজ্জা লজ্জা ভাত, কিন্তু সত্যি লজ্জা না, না পান্তা ভাত সত্যি ভালো লাগে, আমি খেতাম না বলে না, বাপা যদি কেউ খায় না, হ্যাঁ ও খেতে বলে বাবা এই পান্তা খেকো জামাই, পান্তা খেকো জামাই আমরাই বলতাম ওকে, মানে আমাদের যদি ভাত ও বাড়িতে বেঁচে যেত তাহলে ও কে খাবে, জামাই খাবে, তো পান্তা খেকো জামাই উপমাটা আপনারই হয়ে যাবে, বুঝেছেন, মানে শাশুড়ি মামার নাম দিয়েছিল পান্তা খেকো জামাই, না শাশুড়ি মা দেয়নি, আমি একদিন মেরে বলতাম, ওই যে তোমাদের বলে মা বলছে ভাত আছে কি করবো রে, আমাদের অনেক সময় ভাত থাকলে মিশিয়ে করে দেয়, নাহলে পশু আছে তাদেরকে খেতে দিয়ে দেয়, পায়রা পাখিটা কি খায়, খাবার লোক তো অভাব নেই, তো আমি বলছি মা অল্প রেখে দাও পশুদের দেবে, আর বাকি যদি বেশি পরিমাণ থাকে তাহলে তোমাদের পান্তা খেকো জামাই আছে তাকে দিয়ে দিও, পান্তা খেতে খুব ভালোবাসো।
যোগাযোগ, আমি জানতাম না পান্তাভাত কী দিয়ে খায়, কারণ মানে মেয়ে তারপরে দেখি না সত্যি মানে পচমচে বেশ আলু ভাজা দিয়ে না পান্তা খেতে খুব সুন্দর লাগে, মানে এখন আমারও ভালো লাগে, কিন্তু সকাল সকাল ওই আপনাদের দাদা মাখলে তালেই খাই, আমি যদি মাখি না আমার অত টেস্ট লাগে না, ও বেশ সুন্দর মাখে, এবারে মানে নুন দিয়ে বেশ সুন্দর মাখে, মজিয়ে মাখতে হবে আপনাকে পরিমাণ মতো নুন দিতে হবে, পান্তাভাত যেমন তেমন ওটা মাখার একটা ব্যাপার থাকে, মুড়ির সঙ্গে না মজ মজা মুড়ির সঙ্গে পান্তা জলডালা ভাত একটা ভালো কম্বিনেশন আছে, ওই কম্বিনেশনটাকে যদি আপনি টেস্টটা ভালো করে শিখে যান তাহলে তো ব্যাস খেলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে একটু পান্তা মেখে লোকে খাইও দেবে, আলু ভাজা দরকার পড়লে খাইও দেবো, পান্তা দোকান খুলে দেবো, আপনাদের দাদার দোকান তো আছেই, আপনার দিদিভাই একটা আমার খুব নাম করে, কারণ আমি যে কোনো জিনিস মাখাই হয়তো ফলে খুব ভালো লাগে, না না একজনের হাতে মাখাই ভালো হয় মাখা, আমার হ্যাঁ হ্যাঁ আমার দিদিমা আগে ভাত খাওয়াতো, মানে আমাদের সব ভাই বোনেদের, আমরা অনেকগুলো ভাই বোন, দিদিমা আগে আমাদের ভাত মেখে খাওয়াতো, দুধ ভাত কি সুন্দর, মানে মাখলেই না আলাদা টেস্ট লাগতো, তো ওই মানে হয় অনেকের হাতে দিদিমা ঠাকুমাদের হাতে মাখা ভাত, আর আপনাদের দাদা ও দেখেছি মুড়িও, যদি আমি মুড়ি খেতাম না, আমাদের অনেক কিছু মুড়ি ফুড়ি অতটা খেতাম না, লুচি পরোটাটাই আমরা বেশি খেতাম, তো মুড়িও যদি মাখতো না, না খেলেও আপনি খাবেন, এত সুন্দর মাখে, মানে আবার কি মাখা, আমি তো মানে মাখলেই ইচ্ছে করে কতক্ষণে খাবো, আর ও বেশ সময় দিয়ে চটকে চটকে সেটাকে মাখে, কিন্তু বলতে নেই অসাধারণ হয় খেতে, নাহলে আমরা মুড়ি টুড়ি খুব একটা খেতাম না বাপের বাড়িতে, তো ওর কাছে মুড়ি মাখা বলুন তারপরে পান্তা ভাত একদমই ওটা ওর কাছেই, আমি তাই মজা করে বলতাম পান্তা খেকো জামাই, ভাত বাঁচলেই কাকে কে খাবে, ওই পান্তা খেকো জামাই খাবে, কারণ আমরা বিয়ের পরে অনেক বছর বাপের বাড়িতে ছিলাম, অনেক বছর প্রায় এক যুগ কেটে গেছে, তারপরে আলাদা মানে আর কি ফ্ল্যাটে এসেছি, না এটা বাস্তব, কিন্তু বাঙালি মাঝে হাতে মানে মানুষজনের বাঙালি মাছ ছাড়া চলে না, বাঙালি কিন্তু পান্তা ভাত ছাড়া চলে না, হ্যাঁ এখানে একটা ভাগ আছে এদেশীয় আবার ওদেশীয়, যেমন হচ্ছে ঘটি আর বাঙাল, জানি না ঘটিদের কী চলে না চলে, কিন্তু বাঙালরা তো ফেভারিট খাবার, তবে আমরা বাঙাল বাপের বাড়ি কিন্তু কি বলুন তো পান্তা ভাত খায় না, চলো পছন্দ করে, হ্যাঁ পছন্দ ব্যাপার বা খেয়ে খেয়ে অভ্যাসের ব্যাপার একটা, কিন্তু যারা খেয়ে এসছে তারা এই জিনিসটাকে ভুলতে পারে না, মানে একটা অসাধারণ জিনিস লাগে, তো আজকে এই গরমেতে খুব একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনার দিদিভাই সেটা করছে, আর আমি বললাম দিদিভাই আপনার গল্প বললো যে করতে করতে আজকে বলতো পুড়ে গেছে, মেয়ে মানে স্ত্রী বরকে রান্না করিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটছিল, ওই যে বললাম পেঁয়াজি পড়লো, অ্যাকচুয়ালি ভেজাটা কি করাতে করাটা মানে জিনিসটা হয়ে গেছে, জিনিসটা হয়ে যেতে ওটা কি নামাবার সময় হয়ে গেছে, নামাবো কি হাতের কাছে যে জিনিসটা লাগবে, বন্ধুরা এই যে দেখুন আজকে রেসিপিটা, এটা হচ্ছে পান্তা ভাত, ডিম, ডিম সেদ্ধ, পেঁয়াজ, পেঁয়াজি, তার সঙ্গে হয়ে গেল আলু ফুলকপি ভাজা, কেমন জমেছে বলুন তো আজকের খাবারটা, একদম মচমচ করছে বেসন দিয়ে আলু ফুলকপি ভাজা,